নেত্র নিউজের নতুন থ্রিলার জঙ্গিবাদের পক্ষে কৌশলী প্রচারণা। সরল প্রাণ সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে ধর্ম ব্যবসায়ীরা যেভাবে টুইস্ট করে, ঠিক সেভাবেই মুক্তিযুদ্ধ নিয়েও একের পর এক টুইস্ট করেই যাচ্ছে তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান গং। মানবাধিকারের ছদ্মবেশে এখন জঙ্গিবাদীদের উস্কে দেওয়ার মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে বিএনপি জামায়াতের এই পেইড এজেন্টরা। সম্প্রতি একটি ভিডিও থ্রিলারের মাধ্যমে বাংলাদেশ ও বাঙালি জাতিকে বহির্বিশ্বে হেয় করার নোংরা খেলায় মেতে উঠেছে এই চক্রটি। 1971 খুনি ধর্ষক যুদ্ধাপরাধীদের পক্ষে এই চক্রটি যেমন কোমর বেঁধে নেমেছিল, ঠিক সেভাবেই এখন আবার উগ্রবাদী শক্তিকে সামনে আনার প্রচেষ্টা করছে। এজন্য তাদের সর্বশেষ ভিডিও থ্রিলারেও আমাদের পবিত্র ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের মনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভিউয়ারদের মনকে প্রভাবিত করার জন্য থ্রিলারের শেষাংশে প্রবাসী সেলিমের কথা শোনানোর মধ্যে চালিয়ে দেওয়া হয় আজানের একটি অংশ। অথচ কথা বলার সময় আশেপাশে কোথাও আজান হলে সেই আজানের শব্দ বক্তব্যের পুরো সময় ধরেই থাকার কথা। ভিডিওটি দেখার পর নিশ্চয়ই বুঝতে পারছেন, উদ্দেশ্যমূলকভাবে আজানের কয়েক সেকেন্ড চালিয়ে ধর্মীয় ভাবাবেগের ছদ্মবেশে কৌশলে জঙ্গিদের প্রতি সহানুভূতি সৃষ্টির চেষ্টা করেছে দেশদ্রোহী তাসনিম খলিল। আর ভবিষ্যতে যেন এমন বিপদে, শুধু তাই নয়, কিভাবে একটি গোষ্ঠীর ব্রেন ওয়াশের টার্গেট নিয়ে এই ভিডিও বানানো হয়েছে তার প্রমাণ আরো স্পষ্ট হয় পরবর্তী আরেকটি দৃশ্যে। ভিডিওর শুরুর দিকে হিন্দি ভাষার প্রসঙ্গ তুলে আবার সুকৌশলে দ্রুত অন্য বর্ণনায় চলে যায় এই নাটকের অন্যতম চরিত্র সেলিম। যখন গাড়িটা রানি চলতেছিল, আমাকে বলে আপকো হিন্দি আতা, হিন্দি সে হিন্দি হিন্দি মে বাত করো। বিএনপি জামায়াতের পুরনো কৌশল এটা, মানুষের মনে ভারত বিদ্বেষ ছড়িয়ে দিয়ে হুট করেই একটা অঘটন ঘটানো। ঠিক সেই কাজটি করা হয়েছে এখানে। এর পরও কি কারো বুঝতে বাকি থাকে এই থ্রিলারের চিত্রনাট্য কাদের ডিমান্ড অনুসারে সাজানো হয়েছে? আপনি যদি একটু সচেতন হন তাহলে আপনিও সহজেই বুঝবেন। এমনকি পুরো থ্রিলার জুড়ে জঙ্গিদের খুনোখুনি ও রক্তপাতের ইতিহাস চেপে গিয়ে উল্টো তাদের আন্তর্জাতিক মানের স্পোর্টসম্যান হিসেবে তুলে ধরার অপচেষ্টাও করা হয়েছে। অথচ দেশের সব গণমাধ্যমের প্রতিবেদনে এই জঙ্গি লিটনের কর্মকাণ্ড ও গ্রেফতার সম্পর্কে ঢালাও সংবাদ প্রচারিত হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব নিয়েও টুইস্ট করার কৌশল হয়েছে এই থ্রিলারে। থ্রিলারের এক পর্যায়ে জঙ্গিবাদের সম্পৃক্ততার দায়ে পদচ্যুত কর্মকর্তা হাসিনুরকে দেখানো হয়। তার উপস্থিতির সিনেম্যাটিক ধরন সাধারণ মানুষের মনোযোগ কেড়ে নেয়। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে বিএমএ এর দশম ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন হাসিনুর। আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক। মুক্তিযুদ্ধের সঙ্গে তার কোনো সম্পর্কই নাই, উল্টো কর্মজীবনে হিজবুত তাহরির ও হরকাতুল জিহাদের জঙ্গিদের তথ্য দিয়ে সহায়তা করেছে সব সময়। এছাড়াও দেশদ্রোহী তাসনিম খলিল বিভিন্ন সময় দেশের গর্বিত সেনাবাহিনী নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন কুৎসা রটনা করেছে। তারই ধারাবাহিকতায় এই থ্রিলারেও বিভিন্ন সময় সেনাবাহিনীর প্রতীক, সেনানিবাসের গুগল ম্যাপ, সেনা সদস্যদের ছবি ব্যবহার করে চটক সৃষ্টি করেছে। গুগল ম্যাপের ছবি চাইলে যে কেউ নিতে পারে। আপনি আমিও ইন্টারনেটে ঢুকেই যে কোনো স্থানের গুগল ফটো সংগ্রহ করতে পারি। এটাকে কি সাংবাদিকতা বলে? এছাড়াও কিছু ঘরের ছবি দেখানো হয় এখানে, যার সাথে তাদের বক্তব্যের কোনো মিল পাওয়া যায় না। ছবি দেখে কি আপনাদের কারো মনে হয় যে এসব ঘরের উচ্চতা 18 ফুট? সর্বোচ্চ 10 ফুট উচ্চতার ঘরের ছবি এসব, আছে জানালাও, অথচ তারা কি বলল? খুব উঁচা, আর রুমে আপনার কোনো জানালা নাই, এটা উচ্চতা 18 ফিট। মূল কথা হলো, জামায়াত বিএনপির কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে বসে একটা সস্তা মানের প্রোপাগান্ডা ভিজুয়াল তৈরি করেছে খলিল বার্গম্যানরা।
যুদ্ধাপরাধীদের বিচারের সময় মীর কাসিম আলীকে বাঁচানোর জন্য ডক্টর কামালের জামাই বার্গম্যানের মাধ্যমে $15 মিলিয়ন দিয়ে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছিল জামায়াত। বাংলাদেশের সরকারকে চাপ দেওয়ার জন্য এত এই অর্থ ব্যয় করেন তারা। তবে তখন ব্যর্থ হলেও এখন এই খুনি ধর্ষক রাজাকার পরিবারের এজেন্ডা বাস্তবায়নেই আবারও মাঠে নেমেছে চক্রটি। সেই বার্গম্যানের সাথে হাত মিলিয়ে দেশদ্রোহী তাসনিম খলিলরা এখন সাংবাদিকতার ছদ্মবেশে জঙ্গিবাদ উস্কে দিয়ে দেশের সাধারণ মানুষের সাথে ভেলকিভাজির খেলায় মেতে উঠেছে। এদের দেশবিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জঙ্গিবাদ উগ্রবাদ মুক্ত দেশ গড়তে ভূমিকা রাখুন।